তিন হাজার বছর ধরেই জেরুজালেম ইসরায়েলের রাজধানী ছিল বললেন বেনিয়ামিন নেতানিযাহু জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেওয়ার পর থেকে মুসলিম বিশ্বে প্রতিবাদ বিক্ষোভের মাঝেই জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটারেস সিএনএনকে বলেছেন এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার উদ্যোগকে ঝুঁকিতে ফেলছে আর মধ্যপ্রাচ্যে চলমান সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস এদিকে এই ঘোষণার প্রতিবাদে আরব ও মুসলিম বিশ্বে প্রতিবাদ অব্যাহত রয়েছে একটি বিবৃতি দিয়ে ওই এলাকায় স্থিতিশীলতা বজায় রাখ আহ্বান জানিয়েছেন তিনি আলোচনার মাধ্যমেই কেবল এই সমস্যার সমাধান হতে পারে বলেও উল্লেখ করেছেন পোপ ফ্রান্সিস এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন প্যারিসে একটি যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে শান্তি প্রক্রিয়া ব্যাহত না করার অনুরোধ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের সূত্র ধরে ম্যাক্রো বলেন আমি তাকে বলছি অনুগ্রহ করে শান্তি আনতে আরেকটি সুযোগ দিন ফিলিস্তিনিদের কথা ভাবুন শান্তি যুক্তরাষ্ট্রের হাতে নেই শান্তি রয়েছে দুই দেশের দুই নেতার হাতে তাদের শান্তি স্থাপনের উদ্যোগের উপর। তবে নেতানিয়াহ আবারও বলেছেন শান্তির জন্য ফিলিস্তিনিদের অবশ্যই বাস্তবতার মোকাবেলা করতে হবে যে তার ভাষায় জেরুজালেমেই ইসরায়েলের রাজধানী নেতানিয়াহ বলেন গত তিন হাজার বছর ধরেই জেরুজালেম ইসরায়েলের রাজধানী ছিল এবং এটি কখনোই আর কারো রাজধানী ছিল না এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ফিলিস্তিনি কর্তৃপক্ষের কঠিন সমালোচনা করেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন জেরুজালেমকে রাজধানী ঘোষণা করার প্রতিবাদে মাইক পেন্সের সাথে পুনর্নির্ধারিত বৈঠকে অনিহা প্রকাশ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমকে রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণায় বিশ্ব নেতাদের অনেকেই এর নিন্দা জানিয়েছেন পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী বাইশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রতিবাদ হচ্ছে খোদ জেরুজালেমেও এক ফিলিস্তিনি বাস স্টেশনে ছুরিকাঘাত করে ইসরা এক নিরাপত্তা প্রহরীকে আহত করার ঘটনা ঘটেছে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন কাছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয় এবং প্রতিবাদকারীদের টিয়ার গ্যাস ভিউয়ার্স আমাদের ওপর চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ